হ্যালো শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে চলে আসলাম দ্বিতীয় সপ্তাহের। আজকে দেবো শ্রেণী সপ্তম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখবেন, রাজনৈতিক ঘটনাপ্রবাহ 1952 থেকে 1970, ভাষা আন্দোলন হতে 1970 নির্বাচন পর্যন্ত, রাজনৈতিক ঘটনাপ্রবাহের গুরুত্ব বিশ্লেষণ। শিকানওয়াল বিষয়বস্তু দিয়েছে, রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনার বর্ণনা দিতে পারবে, যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাঙালি অর্জন সমূহ বর্ণনা করতে পারবে, ছয় দফা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবে, 69 গণঅভ্যুত্থানের ঘটনা ও গুরুত্ব বর্ণনা করতে পারবে, 1970 সালের নির্বাচনে বাঙালি নিরঙ্কুশ বিজয় বর্ণনা করতে পারবে। শশীকান্তবিন্দু, আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট নির্দেশনা ধারা দিয়েছে সেই অনুযায়ী কাজ করতে হবে। দেখেন, ছাত্তরিপূর্বক 1952 থেকে 1970 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাক্রম সময় উল্লেখ করে ধারাবাহিকভাবে লিখবে। ছক থেকে যে কোনো একটি ঘটনা নির্বাচন করে তারপর ধারাবাহিক বর্ণনা। আমাদের জাতীয় জীবনে উক্ত ঘটনাটির গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যার ক্ষেত্রে নির্মুক্ত দিকগুলো থাকতে হবে, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, অর্থনৈতিক বৈষম্য নিরসন, স্বাধিকার আন্দোলন, রাজনৈতিক বিজয়। আর সালভিত্তিক ঘটনা উল্লেখ করতে হবে, নির্বাচিত ঘটনা বর্ণনা, ধারাবাহিকতা, নির্বাচন ঘটনার গুরুত্ব, এগুলো লিখতে হবে। শশীকান্তবিন্দু, চলেন আমরা আরেকটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি চলে যাই। দেখেন, আমরা 7 আরেকটি প্রশ্নতে চলে আসলাম। অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এটা হচ্ছে ইংলিশ, ক্লাস 7 এর সাবজেক্ট ইংলিশ। অ্যাসাইনমেন্ট উইথ ডিটেইল, রাইটিং অ্যান ইনফরমেশন লেটার টু এ ফ্রেন্ড ইনভাইটিং হিম অবলিক হার টু অ্যাটেন্ডেড ইউর বার্থডে পার্টি উইথ এ ম্যাপ দ্যাট শোজ দ্য ওয়ে টু ইউর হোম। লার্নিং অ্যান্ড আউটকামিং কন্টেন্ট দিয়েছে, এটা আপনার সুন্দরভাবে পড়বেন। দেখেন, স্টুডেন্ট উইল বি এবল টু ফলো ইনস্ট্রাকশন, কমান্ডস, রিকোয়েস্ট, অ্যানুকেসমেন্ট, অ্যানাউন্সমেন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, রাইট ইনফর্মাল লেটার, ইউনিট অন, অ্যাটেনশন, প্লিজ ইংলিশ ফর টুডে। সো আপনারা এই অনুযায়ী কাজ করেন। ইন্ডিকেটর দিয়েছে, ম্যাপ স্কেচিং করতে হবে, ডিসক্রিপশন অফ ম্যাপ বর্ণনা দিতে হবে, ফিচার্স অফ অ্যান ইনফর্মাল লেটার, হেডিং, গ্রেডিং, সলিউশন, বডি, কমপ্লিমেন্টারি, ক্লোজিং, এনভেলপ উইথ অ্যাড্রেস। ডি নাম্বার বলেছে অ্যাকুরেন্সি, গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন। সো এই অনুযায়ী কাজ করতে হবে। সেই অনুযায়ী খুব শীঘ্রই আমি উত্তরটি দিয়ে দেবো, আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই সব উত্তর পাবেন। সো চলেন নেক্সটে যাওয়া যাক।